প্রথমে প্রেম, তার পিছত বিবাহ, বিবাহর পিছত প্রবঞ্চনা। এয়াই হয়েছে নীলিম আকাশ মেধির চরিত্র। টার্গেট চাকরি করা যুবতী, এগারী দুগী নহয় তিনগীক বিয়া পাতি অবশেষত প্রবঞ্চক নীলিমর মুখা খোল খালে। পূর্বে দুবারক বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল। প্রথমা পত্নীর ফালর আছে এগারী কন্যা সন্তান। ভাগ্যলক্ষ্মী দুয়ারা আছিল নীলিমর তৃতীয় পত্নী। কিন্তু দুর্ভগীয়া ভাগ্যলক্ষ্মীয়ে কিছুদিনের পূর্বেহে অবগত হয়েছিল স্বামীর প্রথমা পত্নী আর কন্যা সন্তানের কথা। এই কথা খুদ স্বীকার করেছে ভাগ্যলক্ষ্মীর পিতৃয়ে। নগাঁও কয় আগত তাই এজনী এজনী হেৰি বিয়া পতা হয় সেই ল'ৰাজনে, ল'ৰাৰ চাৰি বছৰীয়া ছোৱালী এজনী আছে বুলি আমি জানো, এতিয়া গম পাইছোঁ। তাই বিবাহিত ছোৱালী আছে, লগত নাই, কিন্তু শাহুৱেকে গম পাই যে মোৰ ছোৱালী হেৰি যে ল'ৰাটো যে এগৰাকী হেৰি পত্নীক যে খেদি মেলি গৈছে ল'ৰাই সন্তানে সৈতে, সেই কথা মাকে কোনোদিন কোৱা নাছিল। প্ৰথমা পত্নী নগাঁৱৰ আৰু দ্বিতীয় পত্নী গুৱাহাটীৰ কামাখ্যা গেটৰ। মাত্র তিনিমাহ প্রেমর জালত পেলায় তৃতীয়বারের বাবে বিয়া পতা ভাগ্যলক্ষ্মী দুৱাৰা আছিল ডিব্ৰুগড় সাবুয়ার। বাঙ্গালোর ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত ভাগ্যলক্ষ্মীক প্রবঞ্চনার বিয়া পাতি পরবর্তী সময়ে ধন বিচারি যৌতুক বিচারি আরম্ভ করেছিল আতিশয্য। আনকি ভাগ্যলক্ষ্মীর আত্মহত্যার কিছুদিন পূর্বে নীলিমে পত্নীর পরিয়ালক বিচারিছিল 2 লাখ টাকা। যে তাই আজি কিছুদিনের পর মেন্টালি টর্চার করে আসলে, ইহত টাকা পয়সা ক্লেম করে আসলে, তারপর যৌতুকর কারণে করে আসলে। মই এটাই আসলে যৌতুক দিবলে মই এগ্রি হয়েছিল। এগ্রি হওয়ার লগে যেটা মই যৌতুক দিম বলে রেডি হলো, রেডি হওয়ার লগে ইহতর একটা সিদ্ধান্ত চেঞ্জ হল, টার্গেটটা চেঞ্জ করলে, কইছে না পয়সাটা আমাক দি দিও, আমি গাড়ি হেরি করিম বলে ফার্নিচারটা নিজে লই লম, তারপর নেক্সট টাইম আমি গাড়িখন লই লম ফার্স্ট টাইম। মই এইটো কৈছিলোঁ যে ইহত তাই ইহত কৈছিল মোক ঘরলে আহা ফার্স্ট, আমার একটা হিন্দুর যে পরম্পরা, অসমীয় মানুষের যে পরম্পরা আহোমর, এই মোতাবি তুমি আমার তার নিয়ম তো করে লওয়া, নিয়ম করার পিছন মানে তোমার যা প্রয়োজন আছে মানে তাক দিম বলে এগ্রি হয়েছিল। সেই এগ্রি সিহতে অগ্রাহ্য করে তারপর গাড়ির কারণে টাকা লাগে বলে আমার ডিমান্ড করেছিল। ভাগ্যলক্ষ্মীর আত্মহত্যার পিছতে পিতৃয়ে পল্টন বাজার আরক্ষী থানার তরা 304B গোচরের ভিত্তিত পল্টন বাজার আরক্ষীয়ে প্রবঞ্চক নীলিম আকাশ মেধি গ্রেপ্তার করে প্রেরণ করেছে জেললৈ। মৌসুমী শর্মা বৰুৱাৰ ৰিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।